ঠাচ্ছি বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে ঝুঁকি চাল বেরিয়ে যাচ্ছে। বোঝে মা, তো এছাড়া যেই যে অ্যাকাউন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ উল্টো পাল্টার নামে, পায়েলি বিশ্বাস, তারপর পিএল বিশ্বাস, সৌম্য সন্ত্রা, একই ডিটিমিটি কপি, মানে ফুল প্রোফাইল কপি করে। শরীর খারাপ বলে তোমরা হয়তো ভিডিও একসঙ্গে দেখতে পাচ্ছ না অনেকদিন। তো গাইস আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল সকাল, তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কোথায় যেতে চলেছি। তো চলো আর এখানে বেশি বকছি না, একবারে হচ্ছে মোটুর সঙ্গে গিয়ে তোমাদের দেখা করাচ্ছি, আরো অনেক গল্প হবে, মজা আসবে, তো ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো। এখন স্টেশনে নতুন নিয়ম করেছে যে স্টেশনে কেউ ভিডিও বানালে তার হচ্ছে 10,000 টাকা ফাইন হবে, আবার 2 বছরের জেলও হতে পারে। যারা ভিডিও বানাও তাদেরকে একটা কথা বলছি, যাই হোক স্টেশনে ভিডিও বানিয়ে না, বানালেই শেষ, পুরো 10,000 টাকা ফাইন আর 2 বছরের জেল। গান চালিয়ে রাখে পিছনে, গানটা চালানো কি খুব দরকার? গান চালালে কপিরাইট পড়বে না কি? পাসওয়ার্ড খুলবো, তোর তো ফিঙ্গারপ্রিন্ট মারা, খোল। একটা কথা বলার আছে আমাদের, একটা অ্যাকাউন্ট ওর হচ্ছে 90K আর আমার 60K। তো এছাড়া যেই যে অ্যাকাউন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ উল্টো পাল্টার নামে, পায়েলি বিশ্বাস, তারপর কি পিএল বিশ্বাস, সৌম্য সন্ত্রা, একই ডিটিমিটি কপি, মানে ফুল প্রোফাইল কপি করে নিচ্ছে, কিন্তু ওই অ্যাকাউন্ট গুলো আমাদের না, কিন্তু ওরাই আমাদের থেকে বেশি ভিউজ কামাচ্ছে। তো তোমরা যারা যারা ওগুলো সামনে পাচ্ছ, বুঝতে পারছো বা আমার তোমাদেরকে হয়তো মেসেজ করছে, তো তাদেরকে বলে দিচ্ছি তোমরা ডাইরেক্ট ওদেরকে ব্লক করে দাও বা রিপোর্ট মেরে দাও। আমাদের দুটো অ্যাকাউন্ট, ওর পিএলি বিশ্বাস 90K, আমার 60K সৌম্য সন্ত্রা, আর কোনো অ্যাকাউন্ট নেই। তো যেখানে যেরকম দেখতে পাচ্ছ ডাইরেক্ট ব্লক মেরে দাও। কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাখ। গাইস অন্য খুব শরীর খারাপ হয়েছে, সেই জন্য আজকে ভিডিওটা সেরকম করতে পারছি না, কিন্তু অনেকদিন আমাদের ভিডিও নেই তো তাই একটুখানি করলাম, তাও কিন্তু শরীর খারাপ কবে যে সারবে, অনেক অনেক দিন ধরে শরীর খারাপ, সেই ট্যাপের প্রায় 4-5 দিন আগে থেকে শরীর খারাপ। শরীর খারাপ বলে তোমরা হয়তো ভিডিও একসঙ্গে দেখতে পাচ্ছ না অনেকদিন, প্রায় লাস্ট ভিডিও মিট আপ তো আমি এখনো ছাড়িও নি, শুধু ইউটিউবে ছেড়েছি, ফেসবুকটা এখনো দিইনি। প্রচণ্ড শরীর খারাপ, প্রথমে লাগলো ঠান্ডা, তারপর জ্বর, এই হয়ে আছে ওর। ভিডিওর প্রথমে বললাম না যে তোমাদেরকে যে একবার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে কোথায় যেতে চলেছি, কিন্তু ওখানে আর যাওয়া হয়নি, কারণ স্টেশনে গিয়ে হাঁচি বেড়ে যাচ্ছে, নাক দিয়ে ঝুঁকি চাল বেরিয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছিল। সেই ওষুধ 7:30টার সময় এসেছে, দিয়ে আবার ডাক্তারে দেখানো হয়ে গেছে, আমাকে 8টার সময় ফোন করলো, তারপর ভাবলাম না থাক আজকে আর মুকুন্দনগর যাওয়া যাবে না, ওরও ভিডিও হলো না অনেকটা, একটা ভিডিও করার ইচ্ছে ছিল, নেক্সট দিন যাওয়া হবে, পরে ভ্লগ আসবে আবার একসাথে। আজকে অনেক কটা রিলস করেছি, আমাদের ভিডিও অতটা বড় না হলেও অনেক কটা রিলস করেছি, সেগুলো তোমরা দেখলে, আর ওই রিপোর্টের কন্টেন্টটা, মানে রিপোর্টের ওটা বললাম, ওটা এই ইচ্ছে করে গান শোনাই। বোঝে মা, সে বোঝে মা। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ব্লগ দেখতে চাইলে আরও কমেন্ট করতে থাকো, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করো গাইস, ইউটিউবে কদিন পর 10,000 হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো, টাটা। বোঝে না, বোঝে না, বোঝে না।